আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে বলেন মোশাররফ। এদিকে সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। ভোলা ইপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেন্টদের মারধর অভিযোগ। মেট্রো রেলের 51 কিলোমিটার তাড়াহুড়ো করে 10 কিলোমিটার উদ্বোধন করলেন বললেন দুদু। দেশে মানুষ এখন লাঙ্গল প্রতীকের উপর আস্থা রাখেন বললেন জিএম কাদের। পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 8.5। এবং সর্বশেষ জানাবো, দুদক দুর্নীতি দমন নয়, বিএনপি দমনে ব্যস্ত বললেন প্রিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গত 14 বছর আওয়ামী লীগ দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না, যারা গণতন্ত্র হত্যাকারী তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। বুধবার 28 ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সব রাজবন্দী মুক্তির দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি এই আলোচনা সভার আয়োজন করে। মোশাররফ বলেন, আজকে সরকার ভয় পেয়ে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। এর আগে আমাদের 9টি বিভাগের গণসমাবেশ নিয়ে তারা যা করেছে তা নজিরবিহীন। ঢাকার গণসমাবেশ নিয়ে অনেক টালবাহানা করেছে, পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কি নারকীয় তাণ্ডব চালিয়েছে, এটা স্বাধীন বাংলাদেশে কল্পনাও করা যায় না। তারা পরে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সিনিয়র 450 নেতাকর্মীকে গ্রেফতার করেছে, কিন্তু সরকার আমাদের গণসমাবেশে জনতার ঢল থামাতে পারেনি। এসব সমাবেশে জনগণ অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে যে তারা আর আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার 29 ডিসেম্বর ভোরে হাতিবান্ধার দোলাপাড়া সীমান্তের 888 নং মেইন পিলারের কাছে ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মোংলু 40 ও বরখাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন 30। এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু, বয়স 25। আহত সাজুর পরিবার সূত্র জানা গেছে, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন। ভোলা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেন্টদের মারধরের অভিযোগ। ভোলার চরফ্যাশন উপজেলা 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার 29 ডিসেম্বর সকাল 8টায় উপজেলার আমিনাবাদ, চিন্তানগর, জিন্নাগর ও নীলকমল ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেই নারী পুরুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এদিকে সকালে নীলকমল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে চরনুরুল আমিন হুসাইনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের লিখনে মোটরসাইকেল প্রতীক এজেন্টদের ভোট শুরু হওয়ার আগে কেন্দ্রে ঢুকতে বাধা ও মারধর অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী আলমগীর হাওলাদার ও তার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আহত এজেন্ট মোহাম্মদ কামাল, নুরুন নবী ও সালাউদ্দিন জানান, তারা সকালে ভোট কেন্দ্র এলাকায় আসলে নৌকা প্রার্থী সমর্থকরা তাদের পথরোধ করে মারধর শুরু করেন, এমনকি তাদের গায়ের শার্টও ছিঁড়ে ফেলেন তারা। এছাড়া তারা যে যানবাহনে আসেন তার চালককে মারধর করেন। পরে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন। মেট্রো রেল 51 কিলোমিটার তাড়াহুড়া করে 10 কিলোমিটার উদ্বোধন বললেন দুদু। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে হবে উল্লেখ করে বিএনপির ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান সংসদ জামান দুদু বলেন যে মেট্রো রেল হচ্ছে 51 কিলোমিটার। এই 51 কিলোমিটারের কাজ শেষ করার পর উদ্বোধন করবেন, এটাই ছিল স্বাভাবিক, কিন্তু 10 থেকে 11 কিলোমিটার হওয়ার পর উদ্বোধন করেছেন, তাহলে কি আমরা বুঝে নেব 51 কিলোমিটারের কাজ শেষ করার সময় প্রধানমন্ত্রী নেই, এজন্য তাড়াহুড়া করে মেট্রো রেলে উদ্বোধন করেছেন? বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার 28 ডিসেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
10 ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সেদিন 10 দফা উত্থাপন করেছি, সেই দাবিগুলো বাস্তবায়ন হলে রাষ্ট্র মেরামতের 27টি পয়েন্টের কথা বলেছি, সেগুলো বাস্তবায়ন করব। আমরা 24 তারিখ প্রোগ্রামে করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অনুরোধে 30 তারিখ করেছি। দেশের মানুষ এখনও লাঙ্গল প্রতীকের উপর আস্থা রাখেন বলেন জি এম কাদের। বিশাল ব্যবধানের পরপর 2 বার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় মোস্তাফিজুর রহমান মোস্তফাকে প্রাণঢাল অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বুধবার এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সকল কাউন্সিলরদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এই উপলক্ষে রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন জি এম কাদের। অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনও লাঙ্গল প্রতীকের উপর আস্থা রাখেন। প্রতিটি অপাত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। তিনি বলেন, জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের উপর আস্থা ও ভালোবাসায় পলিবন্ধু হুসেন মোহাম্মদের সাথে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে। বিশাল ব্যবধানের পরপর 2 বার রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হয় মোস্তাফিজুর রহমান মোস্তফাকে অনুরূপ প্রাণঢাল অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি। পাঁচ জেলায় শৈত্য প্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 8.5। মোটামুটি সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা কমে গিয়ে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের 5 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহে আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার 29 ডিসেম্বর সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে চুয়াডাঙ্গায়। অন্যদিকে গত কয়েকদিন ধরে যে বৃষ্টির প্রবণতা ছিল তা আপাতত কেটে গেছে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ কাজী জীবনেসা জাগনিয়তকে বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, রাজশাহী পাবনা নৌকা নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 2 দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তার লাভ করতে পারে, এরপর আবার তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার সকালে রাজশাহীতে 9.4 ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে 9.3 ডিগ্রি। দুদক দুর্নীতি দমন নয়, বিএনপি দমনে ব্যস্ত বললেন প্রিন্স। সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বিরোধী দল দমনের হাতের হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বুধবার 28 ডিসেম্বর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বিএনপির এ জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলা অভিযোগপত্র চার্জশিট দেওয়ার নিন্দা জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিরোধী দল ও মতংশ করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকার প্রতিটি কর্মকাণ্ডে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটলেও দুদক যেন চোখ থাকতেও অন্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে দুদক দুর্নীতি দমন নয়, বিএনপি দমনে ব্যস্ত। বিবৃতিতে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস জাতীয়তাবাদী দলের একজন শীর্ষস্থানীয় নেতা, একই সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি।